হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, চিত্রনায়িকা অপু বিশ্বাস মাঝে মধ্যেই কিছু বিব্রতকর অবস্থায় পড়েন। তিনি জয়কে যদিও শিখিয়েছেন যে বীর তার ভাই বীরকে অনেক কিছু যত্ন করতে হবে, আদর করতে হবে, জয়ও মাঝে মধ্যে নিজের খেলা দিয়ে বীরকে দিয়ে দেয়, নিজের দুধ মানে মাঝে মধ্যে বানিয়ে নিয়ে সে ভাইকে দিতে চায়, কোনো ফল খেলে ভাইকে দিতে চায়, বা নিজের গাড়িটাও ভাইকে দিতে চায়, কোন একটা জামা কিনলে বা কেউ কিছু দিলে তখন ভাইয়ের কথা মনে করে, অনেক সময় টিফিন খেতে দিলে বলে ভাইকেও একটা টিফিন বক্স দিও। অপু বিশ্বাস বলেন, আমি খুব খুশি হই জয় যখন বীরের কথা মনে করে, আমি ওকে সবসময় শেখাই যে তোমার ছোট ভাই বীর, ওকে সবসময় তোমাকেই টেক কেয়ার করতে হবে, ও যখন যেটা চাইবে ওকে সব কিছু দিয়ে দিতে হবে। কিন্তু যে জিনিসটা জয় দিতে পারলো না সেটা হচ্ছে ওর বাবার ভাগ। আমি সত্যি অবাক হয়ে গেছি, ও যখন বাবার কোলে বীরের ছবি দেখেছে এবং সেটা নিয়ে কান্না করেছে, রেডি হয়ে সে স্কুলেই যাবে না, বলে আজ আমি এখন স্কুলে যাব না, পাপা তো বীর ভাইকে কোলে নিয়ে বসে আছে, বীরের ভাই বাবা পাপার কোলে ঘুমিয়ে আছে, আমি পাপার কোলে ঘুমাবো, আমি পাপার কাছেই ঘুমাবো, আমি স্কুলেই যাব না। জয় আসলে কিছুটা মর্জি করতে করে, যেটাকে অনেক সময় অপু বিশ্বাস থামাতে পারে না। নিজেকে অনেক হেল্পলেস লাগছিল অপুকে দেখতেই, আপনারা দেখতেই পাচ্ছেন তার চোখ মুখ নিচের দিকে চলে গেছে। জয়কে হয়তো সে কোনোভাবেই বোঝাতে পারেনি যে ভাই মাঝে মধ্যে তো বাবার কোলে উঠবেই, কারণ সে তো তারও সন্তান, সে তো তারও বাবা। জয়কে বোঝানো খুবই কঠিন। অপু বললেন যে তোমার যেমন বাবা হয় সাকিব, তোমার যেমন পাপা, ওরও তো বাবা, ও তো ওকেও তো কোলে নিতে হবে, ওকেও আদর করতে হবে। জয় বলে পাপার কোলে ঘুমিয়ে গেছে তো, ও তো পাপার কোলে ঘুমিয়ে গেছে, আমি তো পাপার কাছে যাব, পাপার কাছে আমি ঘুমাবো, আমি এক্ষুনি পাপার কাছে যাব। আসলেই ছোট বাচ্চাদেরকে কোনোভাবেই কোনো কিছু দিয়েই মাঝে মধ্যে থামানো যায় না, কারণ অধিকারের জায়গাটা ওরা কোনো সময়ই ছাড়তে চায় না। আমরা জানি অনেক সময় অনেক ছোট বাচ্চাকে আমরা দেখেছি যে তার নিজের ভাই যখন জন্মায় বা বোন একটা জন্মায় তখন তারা তাকে সহ্য করতে পারে না, সেই বাচ্চাটি মনে করে যে তার ভাগ আলাদা হয়ে গেছে। অনেক সময় পরিবারের যারা মানুষ থাকে, যেমন খালা মামা চাচা ফুপু, এরাও দুষ্টুমি করে বলে আজকে থেকে তোমার ভাগ হয়ে গেল, সব কিছু ভাই নিয়ে নিবে, বোন নিয়ে নিবে, তোমাকে আর ভালোবাসবে না, তুমি এখন বড় হয়ে গেলে ওর যত্ন তোমাকে করতে হবে। এই যে কথাগুলো বলে, এগুলোতে শিশু মনে অনেক বেশি কষ্টের উপদ্রব হয়, কারণ তারা ভালোবাসা কখনোই ভাগ করতে চায় না, তাদের আসলেই মনে হয় তারা হেল্পলেস হয়ে গেল, তার আদরটা বোধহয় কমে গেল। আর এই কাজটি পরিবারের আপনারা যারা রয়েছেন আপনারা কখনো করবেন না। এ ধরনের বাচ্চাকে আপনাদের উচিত আরও বেশি সান্ত্বনা দেয়া, আরও বেশি খুশি করে বলা যে ও তোমার জন্য অনেক কিছু করে দিবে, ও তোমাকে যত্ন করবে, ও তোমাকে আদর করবে, ভাইয়া ডাকবে বা আপু ডাকবে, এই যে কথাগুলো এগুলোই বলা উচিত। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ আবার। Thank you.